জেমখিনি চাওকচোন কিমান পারফেক্ট হয়েছে আর খাবলেও কিন্তু বহুত ধুনিয়া হয়েছিল দেই। আপনাদের কেতিয়াবা প্যাশন ফ্রুটর জাম বনায় পাইছেনে? আজি প্যাশন ফ্রুটর জামর রেসিপি দিছো চাওয়া হক। মই মনমি মূর চৌকার আন একটা রেসিপিলে আপনাদের স্বাগতম জানাইছো। প্রথমতে মই প্যাশন ফ্রুটর গুটিখিনি উলিয়াই লৈছো। আগতে বহুতখিনি উলিয়াই থোৱা আছে, অলরেডি আপনাদের দেখিছে কন্টেইনারত, আর এইখিনি উলিয়াই লৈছো। আর এই বাকলিখিনি মই পেলাই নিদো, জ্যাম বনাওতে ব্যবহার করিম। আর প্যাশন ফ্রুট আপনাদের কি কি করে খাই মো কমেন্ট করে জানাব দেই, চরবত খার উপরও। আর এই বাকলিখিনি যে দেখিছে, এই বাকলিখিনি মই এখন কেরাহিত অলপমান পানি দি পেলাই সিজাই লম। এই বাকলিখিনিও আমার স্বাস্থ্যের কারণে বহুতে উপকারী, বহুত ভিটামিন আছে। ইয়ারপরা অলপমান মিক্সার জারত ভরাই লৈছো। এইখিনি মই ধুনিয়াকে পিচি পেলাই সেকি লম জ্যাম বনাবলে। আর এইখিনি যে দেখিছে এয়া ফ্রিজারত থম, গোটেই বছরটো খাই থাকিম। আর অল্প মোৰ উলিয়াই থোৱা আছে। আর এয়া চক মিক্সার গ্রাইন্ডারত মই পিহি আনিলো, ইয়াত পানি ব্যবহার করা নাই। আর ধুনিয়াকে চাকি লৈছো। আর অলরেডি 15 মিনিটমান হল মোৰ প্যাশন ফ্রুটৰ বাকলিখিনি ধুনিয়াকে সিজি গৈছে। আপনাদের চামুচ এখনে চেক কৰি চাব, ভিতৰৰ মঙহখিনি যদি কোমল হয় তেতিয়াহলে আপনাদের গ্যাস অফ করে নমাই ঠান্ডা করে লব। ঠান্ডা হওয়ার পিছত যেতিয়া হাতে চুব পৰা হব, চামুচ এখনে আপনাদের সাবধানে এই মঙহখিনি উলিয়াই দিব। গোটেইখিনি ধুনিয়াকে ওলাই আহে, সব বাহিরের চালচটাহে থাকে। আর মই গোটেই মঙহখিনি উলিয়াই ললো। আর এইখিনি মই মিক্সার জারত ভরাই দিছো, পিহি লম। দরকার পড়লে পানি 2-3 চামচমান ব্যবহার করব। আর এয়া হয়ে গেল রসখিনির লগত মই এইখিনিও ভালকে মিলাই লৈছো। আপনালোকে এনেকে জাম বনাব পাৰে বুলি আগতে জানিছিলেনে? যদি জানিছিলে আপনালোকে কোনে কোনে বনায় মোক কমেন্ট করিব হা। আর চেনি লৈছো একাপ, এইখিনিও অলপমান মিলাই লৈছো। ভালকে মিলাব দরকার নাই, কেরাহিত ভাজি থাকুতে সুন্দরকে মিলি যাব। এফালে কেরাহি পাতি ললো আর গোটেই মিশ্রণখিনি মই দি দিছো। লড়াই থাকিম প্রায় 15 মিনিটমান লাগিব কম জুইত। আর যেতিয়া জাম বনোৱা হয় এখিনি যে ডাঠ, সেইকাৰণে ফটফটকে ফুটে। আপোনালোকে সেইকাৰণে সাবধান হ'ব, হাতত যাতে বুকবুকনিবোৰ উফৰি নপৰে। হেতাখন অকণমান দীঘলকৈ ল'ব। আৰু এই আছত লাহে লাহে কমি আহিছে, কিন্তু দাঁতিখিনি ভালকৈ চাফা কৰি থাকিব। যদি কেৰাহিত লাগি থকাখিনি অকণমান সোনকালে টান মাৰি যাব নহ'লে। আৰু এই আছক অলপ অলপ হ'বলৈ আৰম্ভ কৰিছে, আৰু এতিয়াও হোৱা নাই। মই এইকণ সময়তে অকণমান নিমখ দিছোঁ। অকণমান নিমখ দিলে জ্যামর টেস্টটো বেছি ভাল হব সেইকাৰণে। আর চাওক লাহে লাহে কমি আহিছে, আর মই দাঁতিটো বারে বারে সাফা করে আছো। এনেকে সাফা করে থাকিব আপনাদের। আর প্রায় 3 মিনিটমান ভাজিলেই সাগে হয়ে যাব। এই আসক মোৰ জাম হয়ে গেল, গ্যাস অফ করে দিলো। আপনাদের রংটো চাওকচোন ইমান ধুনিয়া হয়েছে, আর মন করক পারফেক্ট জাম হয়েছে। ঠান্ডা হলে বটলত মই ভৰাই থম। আৰু কেনেকৈ চেক কৰিব সব, পানী অকণমানত অকণমান দি দিব। আৰু ধুনীয়াকৈ ডাঠ হৈ গৈছে, পানীৰ লগত মিলি যোৱা নাই, মানে জাম হৈ গ'ল। আৰু বটলটো ধুনীয়াকৈ ষ্টেৰিলাইজ কৰি ল'ব, ধুই পেলাই ৰ'দত শুকুৱাই ল'ব। আৰু এনেকৈ বনালে আপোনালোকে বছৰটোতে খাব পাৰিব, ফ্ৰিজত নথলেও হ'ব। আৰু এই আছক মোৰ জ্যাম হৈ গ'ল। আপোনালোকে ৰেচিপিটো কেনেকুৱা পালে জনাবলৈ নাপাহৰিব। কিন্তু সৰু ল'ৰা ছোৱালীক টিফিনত দিব পাৰিব, যিহেতু ইয়াত প্ৰিজাৰ্ভেটিভ একোৱেই দিয়া নাই। আৰু এটা টেকনিক দেখুৱাম, বটলৰ সাঁফৰটো মাৰি আপোনালোকে ৰাতিটো এনেকৈ লুটিয়াই থ'ব। কিয় মই দেখুৱাই দিছোঁ চাওক, শব্দটো শুনিলেনে? কিনা জেমৰ বটলটো খোলা নিচিনা শব্দ লগা নাইনে? এইটো এটা টেকনিক হয়, আচলতে ইয়াৰ টাইট হৈ থাকে যে সেইটো কাৰণে। আৰু এই ইয়াছক ইমান সুন্দর হয়েছে নহয় রেসিপিটি। যদি ভাল পালে লাইক কমেন্ট শেয়ার করবলে কিন্তু নাপাহৰিব।